করছে বাংলাদেশ, শুনে জিনিসটা খুব অবাক লাগছে, কিন্তু অবাক হলেও এটা সত্যি। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। সো গাইস, এই জিনিসটা সব থেকে বেশি ভালোভাবে বুঝবে বাংলাদেশের লোকরা আর বাংলাদেশের ফোর্সরা, কারণ বহু বছর ধরে বাংলাদেশকে মিয়ানমারের জন্য অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। কখনো বর্ডারে প্রবলেম হচ্ছে, কখনো ওখানকার লোক এখানে চলে আসছে, সেটা একটা দেশের জন্য অনেক বড় বোঝাই বলতে পারি। তার উপরে এয়ার স্পেস ভায়োলেশন হয়, আরও অনেক জিনিস আছে, আমি একটাকে সিঙ্গল আউট করতে পারবো না, বেটার বুঝবে বাংলাদেশের লোকরা। তো আজকে দেখবো এত সব কিছু হওয়ার সত্ত্বেও বাংলাদেশ এই প্রবলেমের টাইমে মিয়ানমারকে হেল্প করছে। তো এই জিনিসটা অনেকের অবাক লাগতে পারে, অনেকের প্রাউড ফিল হতে পারে, আবার কিছু মানুষ এমনও আছে যাদের রাগও হতে পারে। আজকে এইটার উপরে সময় টিভির একটা প্রতিবেদন দেখবো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র জয়ে বোঝাই করা হয়েছে 108 মেট্রিক টন জরুরি ঔষধ এবং 160টি তাবু। শনিবার সকালে ত্রাণ নিয়ে চট্টগ্রামের ইশাখার নৌকাটি ছেড়ে যায় এই জাহাজটি। গত 24 মে বাংলাদেশ এবং মিয়ানমার উপকূল অতিক্রম করে যায় ঘূর্ণিঝড় মোকা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মিয়ানমারের আরাকান রাজ্য। অনেকটা মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয় সেখানে। বারবার বৈরী আচরণ সত্ত্বেও প্রতিবেশী দেশের দুঃসময়ে এগিয়ে এলো বাংলাদেশ। এইচআরডিএ কাজে কাজে আমাদের মানে পার্শ্ববর্তী বা রিজিওনাল দেশের সাথে আমাদের কিন্তু আমাদের সাথে অনেক কনফিডেন্স বিল্ডিং হয়, এবং একই সাথে আমরা পাশাপাশি একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য একটা সুযোগ চলে আসে। আগামী 5 জুন বিকেলে জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মিয়ানমার সরকারের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশের এই ত্রাণ সহায়তা। 20 টনের মালামালের মধ্যে বেশিরভাগই হচ্ছে আমার খাদ্য শস্য, যেটা শুষ্ক খাদ্য। এই সমস্ত খাদ্যদ্রব্য এবং 160টি টেন্ট, আর আছে প্রায় 3.8 টন মেডিসিন, পেটেস টাইপের মেডিসিন, এগুলো সবগুলো আমরা ওখানে নিয়ে যাব। এর আগে দুর্যোগ ও মানবিক বিপর্যয়ের সংকট মোকাবেলায় মালদ্বীপ, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তুরস্ক সহ বিভিন্ন দেশের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। বিশ্বে মানবিক রাষ্ট্র হিসেবে ফ্রেন্ডলি দেশ ছিল ডিপ্লোম্যাটিক ওয়েতে, তার প্রকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়ালো বারবার। এটা সামথিং ডিফারেন্ট। মিয়ানমারের দুঃসময়ে বাংলাদেশেই পাশে দাঁড়াচ্ছে, বাংলাদেশ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে মিয়ানমারের দুর্গত মানুষদের জন্য। চট্টগ্রামের ইশাখার নৌকাটি থেকে কমল দে, সময় সংবাদ। ছোট থেকেই শুনে আসছি যে যতই তোমার সাথে খারাপ করুক না কেন, তুমি কিন্তু ভালো করে যেও। তো এই জিনিসটা লাইভ এক্সাম্পল আমি বাংলাদেশের থ্রুতে দেখলাম যে অনেক প্রবলেম ফেস করতে হয় মিয়ানমারের জন্য। ওখান থেকে এয়ার স্পেস ভায়োলেশন হয়, ইভেন বম্বশেলও অনেক পরে বর্ডারে, যেটা সত্যি প্রবলেমেটিক হয় ওখানকার। বাংলাদেশের বর্ডারে যেই লোকজন থাকে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয় এর জন্য, আর ইভেন যারা ফোর্স বর্ডারে গার্ড ফোর্স আছে তাদেরও। তো এত তো কিছু হওয়ার পরও যে বাংলাদেশ হেল্প করছে এটাই অনেক বড় ব্যাপার। এই ইনসিডেন্টটা পরও যদি মিয়ানমার না শিক্ষা নেয় আর বাংলাদেশের ফোর্সদের সাথে এক হয়ে বর্ডারের স্টেবিলিটির জন্য কাজ করে তাহলে আর কিছু বলার নেই, কারণ এমনি দেশটা অনেক পিছিয়ে আছে। যদি বাংলাদেশের সাথে ফ্রেন্ডলি রিলেশন মেনটেন করে তো অনেক অনেক কিছুই লাভ পাবে। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমরা বলো তোমাদের এই বিষয়ে কী মতামত। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।